আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে নাকি খোলা থাকবে তা এখনও উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আটকে গেছে। রমজানের শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ সোমবার স্থগিত হয়নি। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ আদালতের চূড়ান্ত নির্দেশনা পেলে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন তারা। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নোটিশও দিয়েছে। আবার কোনো কোনো স্কুল রমজানের সংশোধিত রুটিনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। খেলার খবর। আল আইনের কাছে পেনাল্টিতে 3-1 গোলে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর। প্রথম পর্বে 1-0 গোলে পিছিয়ে থাকায় জিততেই হতো রোনালদোর ক্লাবকে, কিন্তু রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে 45 মিনিটের মধ্যে রাহিমের জোড়া গোলে এগিয়ে যায় আল আইন। এরপর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোল দিয়ে সমতায় ফেলে আল নাসর, তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সামসির গোলে আবারও পিছিয়ে পড়ে নাসর। তবে একেবারে শেষ মুহূর্তে রোনালদো সমতায় ফেরান তার ক্লাবকে। এরপর ট্রাইব্রেকারে ব্রোভিস, তেলেস ও ওটাভিও গোল করতে ব্যর্থ হলে বিদায় নেয় রোনালদোর আল নাসর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।